শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। নমস্কার, আমি শুভেন্দু কুমার বেরা। আজকের দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। স্কুল খোলা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। কী বলা হয়েছে আমরা বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব। চলুন দেখে নেওয়া যাক কী বলেছে। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা কাল জানালো এসএসসি। প্রত্যাশা মতোই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ জট খুলল শুক্রবার। স্কুল সার্ভিস কমিশন এদিন একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, 21 জুন প্রকাশ হবে ইন্টারভিউর প্রার্থী তালিকা। সন্ধ্যার পর থেকেই তা দেখতে পাবেন প্রার্থীরা। কমিশনের তরফে এও জানানো হয়েছে, ওয়েবসাইটে তালিকা দেখতে অসুবিধা হলে 9051174700 এবং 9051175600 ফোন নম্বর দুটিতে যোগাযোগ করা যাবে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সহসভাপতি সুশান্ত ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল শিক্ষা দপ্তরের কাছে আমাদের একটা আবেদন রয়েছে। কমিশন ঘোষিত 14,339টির সঙ্গে আদালতে কমিশনের উল্লেখিত বর্ধিত 5,001টি এবং বিকাশ ভবন সূত্রে অর্থ দপ্তর অনুমোদিত 5,108টি শূন্যপদের জন্য ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে। কোভিড বিধি মেনে দ্রুত ইন্টারভিউ দিয়ে আদালতের নির্দেশ অনুযায়ী 31 জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ খবর। আরেকটি খবর হচ্ছে, স্কুল খোলা এখন বিষ ভাঁও জলে, প্রয়োজনে আরও আলোচনার দাবি নীতি আয়োগের। করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ নিম্নমুখী হতেই ফের একবার জল্পনা শুরু হয়েছে স্কুল কবে খুলবে তা নিয়ে। কিন্তু নীতি আয়োগের তরফে ডাক্তার VK Pal জানিয়ে দিলেন, স্কুল খোলা নিয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন ডাক্তার পল। কয়েক সপ্তাহের মধ্যেই করোনা তৃতীয় ঢেউ আসতে চলেছে বলে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন যে তৃতীয় ঢেউয়ে কোপ পড়তে পারে শিশুদের উপর। এই পরিস্থিতিতে স্কুল খোলা হলে শিশুদের ক্ষেত্রে তা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। সেই কারণে স্কুল খোলার আগে বেশ কিছু বিষয়কে খতিয়ে দেখতে হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। এই ছিল দুটি গুরুত্বপূর্ণ খবর। যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।